আমি শ্রদ্ধাৰ বিশ্বকর্মা দিল্লী বিশ্বকর্মা দেবক আজি 30,000 টাকা আগবঢ়াও। আমার আপনাদের যেখিন দিছে সেইখিনির হয়তো আমি দুর্গামূর্তি পরিচালনা সমিতির অকনমান যোগ দিবলগা হব পাৰে, আমি 30,000 টাকা দিম। কিন্তু আজির পিছতো যদি কোনোবাই দিল্লী বিশ্বকর্মা চিকিৎসার বাবে পয়সা দিয়ে আমার কালেকশন বুকত তেখেতগুলোর নামবিল অন্তর্ভুক্ত হব, যি পয়সার উঠে আমি দিল্লী বিশ্বকর্মার ঘর দি আহিম। বড়সাই হাই স্কুললে আমি আগবাইছ 5খন ডেস্ক, 5খন বেঞ্চ, 2খন ফেন, 2টা ফিল্টার আর 2খন ব্লেকবোর্ড, ঠিক আছে, 2খন ব্লেকবোর্ড। আমার মহিদর হালুদেবে রাজু বড়হাটত অর্পণ করেছে, আপনার ফেন 2খন ফেন তেখেতগুলোর হাতত অর্পণ করেছে। এতিয়া নারবাম প্রাথমিক বিদ্যালয় আমি আগবাম 4খন ফেন, 2টা ফিল্টার। আমার মন্দির পরিচালনা সমিতির উপসভাপতি নগেন্দ্রনাথ গোস্বামীদেবে আগবাইছে, বাইদেউ গ্রহণ করেছে, ইয়ার পিছত আছে অমর প্রভাদাস স্মৃতি শিক্ষা প্রতিষ্ঠান, তেখেতসকললৈ আমি আগবাইছ 4খন ফেন, 2টা ফিল্টার আর 5খন চকী। সভাপতি মহোদয়ে তেখেতসকলের সামগ্রীখানি বিতরণ করেছে, আগবাইছে। এতিয়া আমি আমার বন্ধু সর্দার দিলীপ বিশ্বকর্মার যেটু সাহায্য আমি আগবাব বিচার 30,000 টাকা, বড়হাজাই হাইস্কুলের প্রধান শিক্ষক রাজু বড়োদেবক এই আর্থিক সাহায্যখানি আগবার কারণে মানে অনুরোধ করছো। এয়া দিলীপ বিশ্বকর্মার হাতত আপনার 30,000 টাকা আমার বড়হাজাই হাইস্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রাজু বড়োদেবে আগবাইছে। আমি দিলীপ বিশ্বকর্মার আজির কার্যসূচীটির কারণে আজি ধরক আপনার ডেমোক্রেসি লাইফ হোক আমার ফলের আমি যথেষ্ট ধন্যবাদ এটা জ্ঞাপন করছো। আর ইয়াতে আজির কার্যসূচীত বিশেষ করে তো আমার বড়হাজাই দক্ষিণ বড়হাজাই মৈদাম দুর্গা মন্দির প্রাঙ্গণের আমার যিনি আজি লৈছে পদক্ষেপ লৈছে, এই পদক্ষেপটি হয়েছে যে শিক্ষানুষ্ঠানবিলাক বিভিন্ন ধরনের অসুবিধাবিলাক প্রধান শিক্ষক যিখিনি আসলে তেখেতর আলোচনা করে চকী মেজ ব্লেকবোর্ড কিছু ফিল্টার ফেন এনেকা বিভিন্ন ধরনের মানে সহায়তা আগবাইছে। ইয়ার পিছতে আমার দেখব এইজন আমার দুরারোগ্য রোগী আমার এজন শিল্পী স্বনামধন্য শিল্পী দিলীপ বিশ্বকর্মা, আর দিলীপ বিশ্বকর্মায় দুরারোগ্য যেটা আক্রান্ত হল আর তেখেতর পরিবারে এদিন আহি এই দুর্গা মন্দিরের সভাপতি আর পরিচালনা সমিতিক যেতিয়া এখন মানে যে অকমান সহায় আপনাদের অল্প আগবাক আর সেই দুর্গা মন্দির তৎক্ষণাতে যদিনাখন এপ্লিকেশন পাইছে ততাতয়াকই তৎক্ষণাতে সিদিনাখনেই বোল্ড স্টেপ লই তেখেতলে আলোচনাটা করে সহায়ের আগবাড়ালে আর তেখেতক একটা প্রেরণা এইখিনি যে সহায়টি অক ডর কথা নহয় তেখেতর দুর্গা মন্দির পরিচালনা সমিতি সদায় আছো। আর এজন শিল্পীক সহায় করে পেলায় যুক্ত একটা মানসিকতা যুক্ত শক্তি এই শক্তিটি দিয়ার ক্ষেত্রে যদি পদক্ষেপ ললে দুর্গা মন্দির পরিচালনা সমিতিক আমি সেইটির ফলের ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এজন শিল্পী এজনক সহায় করা কি ডর কাম এই ভাবিব নি তেখেতর অবস্থা একবারে নাই, এজন শিল্পীর ইনকাম জানে প্রত্যেকে যে বাদ্যযন্ত্র লই পেলায় টিউশন করে তেখেতকলে একটা পরিয়াল ভরণ পোষণ দিয়ে থাকে, ঘর ভাড়া দিবা নাই এটা কেবাবাহ গতি আশা করো ডেমোক্রেসি লাইফের জড়িয়ে আমার দুর্গা মন্দির পরিচালনা সমিতির যিনি দান সেই দানখিন যথেষ্ট তেখেতর একো নহয়। কিন্তু মানে সরকারক এইখানে একটা বিনম্রভাবে অনুরোধ এটা করব খুঁজেছো যে কাতর বনোয়া যে এজন শিল্পীক যদি সরকারের যদি অল্প ভালকি একটা অনুদান আগবায় হলে আমি বিশেষ করে আমি যথেষ্ট সরকারের প্রতি আনুগত্য আমি প্রকাশ করি আর তেখেতকে ধন্যবাদ জ্ঞাপন করি। মুখাজি লালমাটি দুর্গা মন্দির দুর্গামন্ত্রীর কমিটি অনুষ্ঠানের মো যে সহায় করলে তার অশেষ ধন্যবাদ জানাইছো কমিটিলে। এটি তো আমার ধরক দুর্গা মন্দিরে আমি বহুদিন আগরপরাই এইবর করে আছো,
মন্দির বড়ে সাধারণতে পয়সা দান বরঙণ লয় কিন্তু পূজা পার্বণত বাইরে অন্য কথাত গুরুত্ব বরকে নিদিয়ে। এটু যদি এটা ট্রেন্ড হয় যে পূজা অর্চনার বাবে যে দান দক্ষিণা সংগ্রহ হয় তারপরা রাহি অংশর পরা দুর্গতজনক সহায় করা, যেনে ধরক কারোবার ঘর পুড়ি সর্বশ্রান্ত হয়েছে তাক সহায় করা, বানপীড়িত লোকক সহায় করা, দুরারোগ্য রোগত আক্রান্ত রোগীক সাহস দিবলৈ কিছু হলেও সাহায্য দিয়া, এনেবোৰ কামে নিশ্চয় সমাজের উন্নতি সাধিব আর সামাজিক যে পরিবেশ সমাজের চিন্তাধারা তার চিন্তাধারাক মানে পরিবর্তন করব পাৰিব। আমি ধর্ম মানে কেবল আপনার পূজা পার্বণ উৎসব এই বুঝু, কিন্তু মানব হয়াও একটা ধর্ম, গতি তার প্রতি মানে অগ্রাধিকার দিয়াও মন্দির আর সমাজের কর্তব্য। মই খুব আনন্দিত বা আমি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রীসকল বড় আনন্দিত, তেওঁলোকে স্বেচ্ছায় আজি আমাক মানে দক্ষিণ বৰখজাই মৈদাম দুর্গা পূজা সমিতিয়ে আমাক পাঁচযোৰ ডেস্ক বেঞ্চ, দুখন ফেন আর দুখন ব্ল্যাকবোর্ড আগবাইছে, লগতে আমার ওসরতে থাকা এল পি স্কুলখনলৈও সিলিং ফেন আগবাইছে, পানি ফিল্টার আগবাইছে, আকু আমার লাল মাটি থাকা যখন আমার অমলপ্রভা দাস প্রতিষ্ঠান তেখেত সকলও ফেন আগবাইছে, ফিল্টার আগবাইছে, গতি এই মহৎ কাম কৈছে এখিনিয়ে নহয় বহুত আগরপরাই করে আহিছে। আনকি আজি মই আপনার জানার পাই সুখী হম যে আমার সকলের চিনাকি মরমর কর্কট রোগী আমার দিলীপ বিশ্বকর্মা ডাঙরিয়াকো আজির সভাতেই 30,000 টাকা মূল হাতেরে আগবাইছে, আনকি আগে পিছিয়েও তেখেতক সহায় করেছে আর আকো করব ভবিষ্যতেও, গতি সেই কারণে মই দক্ষিণ বৰখজাই মৈদাম পূজা সমিতিক মূল ফালের আর আমার বিদ্যালয় ফালের অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, ধন্যবাদ। মই প্রথমতে ডেমোক্রেসি লাইফক ধন্যবাদ জানাইছো। আমার এই দুর্গা মন্দির অনুষ্ঠানটি বেসিক্যালি মূলত তার এই একটা আধ্যাত্মিক অনুষ্ঠান, তথাপিও আমি আধ্যাত্মিক অনুষ্ঠানের লগেলগে মানব হেয়ার কারণে বা দুর্গতবিলাক সহায় করার কারণে বা কইন কিবা ব্যতিক্রমী চিন্তা চর্চারে কইন কিবা ভাল কাম যাতে করব পারো আর সেই উদ্দেশ্যে আমি আগতেও আমি এজন হেৰি দুরারোগ্য শর্মিষ্ঠা প্রীতম বলে এজন দুরারোগ্য রোগী, পাঁচ বছরতে ভরির মানে কিবা বেমার হয়ে পেলায় হেৰি করব নয়, খোজকাড়ব নয়, আমি এটা ঘর গই একটা আমি অনুদান দিছিলো আগতে, তারপর সিএম ফান্ডতো আমি দি থাকো আর এই বছরও আমি বান প্রপীড়িত যে নলবারী জেলার দুখন গাঁও অতি পিছপরা কৈবর্ত গাঁও দুখনত আমি 54,000 টাকার একটা সাহায্য আমি আগবাইছো। তেনেকে আমি কিছুমান এনেকুৱা ব্যতিক্রমী কাম আমি মন্দিরের আধ্যাত্মিকতার লগতে সেইখিনি কাম করার কারণে আমি চেষ্টা করে আছো আর আমি ভাবিছো এটোরপরা রাইজরও অল্প কিবা উপকার হয়েছে আর অন্য অনুষ্ঠানবিলাকও যাতে আমার নিচিনা এনেকে অন্য দুর্গতবিলাক সহায় করার একটা প্রেরণা লাভ করে এটোর কারণে আমি তেওঁলোকে সকলকে অনুরোধ করছো।